কিছু লাগবে না ম্যাডাম। এই দাঁড়াও তো, বিজয়ের পরে বাড়ি এলে আর শুধু মুখে চলে যাবে। এক মিনিট, পার্সেলটা কি আছে তুমি সত্যি জানো না? সত্যি জানি না কাকু, বললাম না আমরা খুলে দেখি না, কোম্পানি পলিসি। আরে এবার নাড়ি দেখো না। স্যার কি বলছেন সকাল সকাল? দেখ পার্সেলটা নাড়ি দেখো কি আছে। না স্যার আমি এটা নাড়াতে পারবো না স্যার, যদি প্রোডাক্টটা ড্যামেজ হয়ে যায় তাহলে আমার চাকরি চলে যাবে স্যার। বাবা, একটা পার্সেলের জন্য এত বড় বড় কথা বাপের জন্মে শুনিনি। আমিও শুনিনি স্যার। কি বললে? নিমকি নাড়ু, নিমকি গুলো কেমন লাগছে বলো? আমি ভেজেছি। ও ভাও, আমি ফেলে রেখে গেছি। আবার খেতে খেতে কথা বলে। আরে বাবা তুমি ঘটনকে ডেকে নিয়ে এসো না, ইনি কি সারাদিন দাঁড়িয়ে নিমকি খাবেন নাকি? ফাইনালি, থ্যাঙ্ক গড। ঘটনকে ডাকতেই হবে, সারা রাত কাজ করে এই একটু ঘুমোতে গেল বেচারি আমার সোনা ছেলে। ম্যাডাম আসলে কাজ করে জানা সিরিজ দেখেছে, ভালো করে জানা আছে, ডেকে নিয়ে এসো যাও। এই কেন গো, কত কি হয়েছে তুমি একটু দিয়ে দিতে পারছো না? এই এটার জন্য টাকা দিতে হবে নাকি? না না, টাকা কেন দিতে হবে, উনি তো নারকেল নাড়ু নিয়ে এসেছেন তাই না? কিপটে কোথাকার। কিন্তু স্যার টাকা দেওয়া আছে স্যার। তাড়াতাড়ি বলুন না, আমি চলে যাই। কই কিছু আসেনি তো, দেখুন আরেকবার পাঠালাম। আরে দাদা আসেনি বলছি তো। ভাই তোমায় 5-10 টাকা বকশিশ দিয়ে দিচ্ছি, তুমি এবার পার্সেলটা দাও তো বাবু। কি বলছেন স্যার, ইনস্ট্রাকশন ফলো না করলে আমার চাকরি চলে যাবে স্যার। তাই নাকি? তা তোমার ইনস্ট্রাকশনে কি লোকের বাড়ি বাড়ি গিয়ে নিমকি খেতে বলা আছে নাকি? না না, ওটা তো কাকিমা জোর করলো, তাই এটাই তো মেয়েদের জামা আছে। তুই মেয়েদের জামা অর্ডার দিয়েছিস? আরে আমি অর্ডার দিই, এই যে দেখো না ওয়েবসাইটটা দেওয়া আছে না, এটাই শুধু মেয়েদের জিনিসপত্রই পাওয়া যায়। তুই এত কিছু কি করে জানলি? আমি স্যার মনে হয় ওখান থেকে আগে মেয়েদের জামা কিনেছেন তাই না স্যার? আরে কি বলছেন, আমি মনে হয় মেয়েদের জামা শুনলাম, মায়ের জন্য কি অর্ডার দিয়েছো ঘুতনু? এই আরে খ্যাংলা এলো। সকাল সকাল যে কার মুখ থেকে উঠেছিলাম, তুমি কি আমাদের অপয়া বলতে চাইছো? আরে একটা ওটিপি বলতে পারছে না, তখন থেকে শুধু ভাট বকে যাচ্ছে। তুমি সকালবেলা ফ্রক নিয়ে এসছো বলে অর্ডার করে নাচবো নাকি? আরে এটা ক্রপ টপ। কিন্তু কার টপ? আমার টপ। আপনার টপ কে? তুই কার জন্য মেয়েদের জামা কিনেছিস টুকাই? অফকোর্স একটা মেয়ের জন্য বাবা, ভাইটাও বড় হয়ে গেল। ও পাকা কোথাকার, কাদের মেয়ে? মেয়েটার কি নাম রে টুকাই? রিয়া। বাহ খুব আনকমন নাম। স্যার পরেরবার থেকে যার জন্য কিনেছেন তার অ্যাড্রেসেই অর্ডার দেবেন স্যার, আমাদের ডেলিভারি করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয় স্যার। সরি দাদা আমি তোর নামে অর্ডার দিয়েছিলাম, যাতে কেস না খাই। ঠিক আছে এবার ওটিপিটা বল দিয়ে দাদাকে বিদায় দে। সরি কাকু কিন্তু ওটা রিটার্ন হবে। আরে বাবা রিটার্ন করার জন্য আগে ডেলিভারি করতে হবে স্যার, তাই জন্য আপনাকে ওটিপিটা বলতে হবে স্যার। দাদা এক মিনিট দাঁড়ান।
রিটার্ন করে দিবি কেন? ভেবেছিলাম রিয়াকে এটা পুজোয় দেবো। এতদিনে এলো, ওমা কালী পুজোয় দিয়ে দে, আমাদের তো আর পুজোর কমতি নেই। হ্যাঁ না, হ্যাঁ মেয়েটা আমাকে রিজেক্ট করে দিয়েছে মা। স্যার একটা ওটিপি বলতে কতক্ষণ লাগে বলুন? মেয়েটার এত বড় সাহস আমার টুকাই সোনাকে রিজেক্ট করেছে? মেয়েটার বাড়ি কোথায়? লালবাজারে মা, মহালয়ার দিন বোম ফাটাতে ফাটাতে ওকে প্রথম দেখেছিলাম। স্যার আমি কি প্রোডাক্টটা লালবাজারে দিয়ে আসবো? স্যার আরে কাকু বলছি না, দিতে পারবো না, আমায় রিজেক্ট করে দিয়েছে। স্যার আজকে যদি আমি ডেলিভারিগুলো কমপ্লিট না করি তাহলে আমার কোম্পানি আমাকে রিজেক্ট করে দেবে। স্যার তুমি আবার কথা বলছো, অজব তো। বাবা এবার ওনাকে ছেড়ে দাও, না হলে ওনার চাকরি চলে যাবে। দাও তোমার বসকে ফোন লাগিয়ে দাও, আমি কথা বলছি। কেন স্যার? হ্যালো, হ্যাঁ ইয়ে মানে হ্যাঁ আসলে হিন্দি বলছে যে মেড়ো নাকি? যাই হোক, দেখিয়ে মিস্টার আপনি আপনার লড়কা কো ইতনা চাপ দে রাখা হ্যায়, ও ইতনা ভারী ভারী সামান উঠাতা হ্যায়, বৃষ্টি বাদলা পুজো পার্বণ আর বহুত কাম করতা হ্যায়, আপ উসকো এক বেলার জন্য ছুটি দিয়ে তো ও আজ আমারে সাথ ভাত খাকে জায়গা, আপ বস উসকা চাকরি মত খানা। দুপুরে কি রান্না হয়েছে কাকিমা? মুড়ি ঘন্ট, লাউ ঘন্ট, মোচার ঘন্ট। লোকের বাড়ি কি ঘন্টা বাজাই বলে শুধু ঘন্ট খাবেন? হ্যাঁ রিয়া, আমি টুকাইয়ের বাবা বলছি। আপনার ছোট ছেলার সাহস তো কমলা যদু বাবু, ফোনটাকে লাউড স্পিকার দিন। আমি তোর মনের ভাব প্রকাশ করতে চেয়েছিলাম। মনের ভাবলায় তোর পিছনে পাকা ডাব ঢুকায় সম্প্রসারণ করে দেবো তিরপিন্ডিয়া। তুই পরের দিন টিউশনে আয়। দেখুন ওটিপিটা গেছে। কত স্যার? 0108। হেই গাইজ, এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করুন। আর আমরা একটা সিরিজ বানিয়েছি এলে বাট গেলে না বলে, সেই সিরিজটা তোমরা ওপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারো বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারো। আর আমাদের চ্যানেল বাঁকুড়া মিম শর্টসকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করুন।